আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টের নবম আসরের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কাইরন পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে 5 ম্যাচ টি-20 সিরিজে 3-2 ব্যবধানে হারে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। খারাপ সময় থেকে বেরিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে কাঙ্ক্ষিত ফল পেতে পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সম্পর্কে ভালো জ্ঞান থাকায় পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইসিবি। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ক্রিকেটের সাথে এখনও জড়িত থাকার কারণে পোলার্ডের সাথে অস্থায়ী চুক্তি করেছে বোর্ড। মুম্বাই, নিউ ইয়র্ক, মুম্বাই এমিরেটস এবং অন্যান্য দলের হয়ে খেলা ছাড়াও বর্তমানে আইপিএলে মুম্বাইয়ের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পোলার্ড, যে কারণে ইংল্যান্ডের সাথে দীর্ঘ চুক্তি করতে পারছেন না তিনি। তবে জুনের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের আগে তাকে নিয়োগ দেয় ইসিবি।